বন্ধুরা, আপনারা হচ্ছে নিউলি স্টাইল। আজ আমি আপনাদের বলবো কালু উচ্ছের ব্যাপারে, আর প্লাস আজের কার কার খেলা সেট ব্যাপারেও বলে দেবো। চলুন ভিডিওটি শুরু করার আগে আপনারা বলে দিই, আপনারা যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। চলুন ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, এই কালু উচ্ছে হলো নাইজেরিয়ান প্লেয়ার, আর কালু উচ্ছের আগের বছর দিল্লি ডাইনামোসের খেলতো আর ক্যাপ্টেনও ছিল। আর কালু উচ্ছে আগের বছর 11টা গোল দিয়েছিল। আর কালু উচ্ছে আগের বছরের সেকেন্ড ফোর্থ গোলস করা ছিল। আর কালুচের এবছর এটিকেতে খেলছে। আর এটিকেতে খেলতে গিয়ে বেঙ্গালুরু এফসির সঙ্গে খেলতে গিয়ে কালুচের পায়ের মাসালে চোট লেগেছে। আর পায়ের মাসালে চোট লেগে গিয়ে সে বার্সেলোনায় 1.5 মাসের জন্য চলে গেছে। তাই জন্য এটিকের সঙ্গে 1.5 মাসের জন্য কালুচে অ্যাভেলেবেল হবে না। আর কালুচের বাড়ি হলো আসল নাইজেরিয়াতে। আর আজকের কার কার খেলা বলে দিই, আজকের খেলা হলো এডিকে আর ভার্সেস এফসি গোয়া। আর এটা খেলাটা হবে সল্ট লেগে, কলকাতা সল্ট লেগে খেলা হবে। আর আপনারা খেলাটির দেখবেন আজকেরই। আর ভিডিওটি শেষ হয়ে যাচ্ছে, আর এর পরে ভিডিওতে দেখা হবে। তার বলে দিই, আপনারা যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। চলুন, বাই বাই।